আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 23 অক্টোবর 2023, আওয়ামী লীগ কে অবাক করে হঠাৎ নির্বাচন কমিশন কিছু করবে নাকি, এ কেমন ইঙ্গিত? হঠাৎ নির্বাচন কমিশন কেন সত্য কথা বলা শুরু করেছে? অনেকে বলে না যে ফ্রুটিকা খেয়ে সত্য কথা বলছে, তো নির্বাচন কমিশন ইদানিং সত্য কথা বলছে। এই সত্য কথাগুলো কেন বলছে আজকের এই আলোচনায় সেই রহস্যটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব দর্শক। তার আগে বলি যে আওয়ামী লীগকে অবাক করে নির্বাচন কমিশন আসলে তার করণীয় কি আছে, বা যদি চায় কি করতে পারে, এমন অপশনটা কি হতে পারে? নির্বাচন কমিশন বেঁকে বসতে পারে যে না, যেহেতু রাজনৈতিক বিশৃঙ্খলা, রাজনৈতিক ঐক্যমত নেই এবং নির্বাচন কমিশন অলরেডি সত্য কথা বলে ফেলেছে যে নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো হয়নি, স্পষ্টভাবে স্বীকার করেছে, এটা তো বিদেশিরা দেখেছে। তো এই সেই স্বীকারোক্তির পর যে নির্বাচনের সুন্দর পরিবেশ নেই, ইউরোপীয় ইউনিয়নও বলেছে নির্বাচনের সুন্দর পরিবেশ নেই, এই প্রতিষ্ঠিত সত্যের পর নির্বাচন কমিশন বলতে পারে এই অবস্থায় আমরা শিডিউল ডিক্লেয়ার করতে পারি না, সরকারকে বলে দিতে পারে যে আমরা সাংবিধানিক সংস্থা, আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, এজন্যে সরকারকে একটা সময় বেঁধে দিতে পারে যে আপনারা একটা পিসফুল সেটেলমেন্ট করেন, বিরোধী দলগুলোর সাথে সমঝোতা করেন, নির্বাচনের একটা সুন্দর পরিবেশ, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করেন। যেহেতু অংশগ্রহণমূলক নির্বাচন বা ইত্যাদি ইত্যাদি এগুলো নির্বাচন কমিশনের কিছু করার নেই, তো এরকম সরকারকে কোনো একটা আলটিমেটাম বা বার্তা যদি দেয় তাহলে সেটা আওয়ামী লীগকে অবাক করে দেওয়ার মতো ঘটনা ঘটতে পারে। কারণ আওয়ামী লীগ তো এটা চায় না, তারা তো মনে করে যে তারা তো চায় যে নির্বাচন কমিশন পুতুলের মতো আওয়ামী লীগের নির্দেশনা মেনে কাজ করবে, যেভাবে অতীতে করেছে, যেভাবে 2014 সালে করেছে, 2018 সালে করেছে, তারা তো এবারও সেরকমই চাইবে। এছাড়া নির্বাচন কমিশন পদত্যাগ করতে পারে সবাই একযোগে, যে এভাবে চলতে পারে না, এভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারছি না, এতে আমরা বিতর্কিত হতে চাই না, সংখ্যাগরিষ্ঠ মানুষকে নির্বাচনের বাইরে রেখে আমরা পদত্যাগ করছি। তো এরকম কোনো পদক্ষেপ নিলে, যেহেতু নির্বাচন কমিশন কর্মকর্তাদের ভিসা নীতির ভয় আছে আমি জানি, এবং বিদেশিদের প্রচণ্ড চাপ তাদের উপর আছে, এবং বিদেশিরা বিভিন্ন স্টেক হোল্ডার্সদের সাথে বৈঠকের সাথে সাথে নির্বাচন কমিশনের সাথে সবসময় বৈঠক করে, অতএব নির্বাচন কমিশনের কাছে বিদেশিদের ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র বা তাদের কঠিন বার্তা আছে আমরা জানি। এখন এইসব কাজ করার সুযোগ অ্যাটলিস্ট রয়েছে, এমনকি সিইসি মহোদয় বা অন্যান্য নির্বাচন কমিশনার যারা রয়েছেন তাদের এই মুহূর্তে হিরো হওয়ার একটা সুযোগ রয়েছে জাতিক, এবং এটা কিন্তু অতীতে এরকম হয়েছে, এবং পৃথিবীর ইতিহাসে বা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যদি বলি, যে যাকে নিয়োগ দিয়েছে সেই তার কথা শেষ পর্যন্ত শোনেনি, এরকম ঘটনা আছে। সাপোজ ফখরুদ্দিন মঈনুদ্দিন, তাদেরকে এই গুরুত্বপূর্ণ বানিয়েছিল কারা? বিএনপি। সেই বিএনপির বিরুদ্ধেই সবচেয়ে বেশি ক্ষতি করেছে। ইয়াজউদ্দিন আহমেদকে বিএনপি প্রেসিডেন্ট বানিয়েছে, সেই ইয়াজউদ্দিন বিএনপির পক্ষে শেষ পর্যন্ত কাজ করতে পারেনি, এরকম ঘটনা কিন্তু ঘটে। আবার পৃথিবীর ইতিহাসে যদি মিলিটারি কুগুলো অ্যানালাইসিস করা হয় পাকিস্তান, ইভেন বাংলাদেশে, যে রাষ্ট্রপ্রধান বা যে ব্যক্তি যাকে মিলিটারি চিফ বানিয়েছে তার বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছেন বা ক্ষমতা নিয়ে গিয়েছেন, এটা হয়। এখন এই নির্বাচন কমিশনারকে অবশ্যই আওয়ামী লীগ নিয়োগ দিয়েছে, আওয়ামী লীগের পছন্দের লোক, এবং আওয়ামী লীগ যাচাই বাছাই করে যাতে তাদের আনুগত্য করে এগুলো কনফার্ম হয়ে বা এভাবেই নিয়োগ দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও জাতির বৃহত্তর স্বার্থে দেশি বিদেশি সবার আহ্বানে সাড়া দিয়ে সিইসি সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা যদি গুরুত্বপূর্ণ রোল প্লে করে, মানে বেঁকে বসে, তাহলে কিন্তু হিরো হওয়ার একটা সুযোগ রয়েছে। দেখেন নির্বাচন কমিশন সত্য কথা বলছে, তার কিছু প্রমাণ কিন্তু আগেও আলোচনা করেছে, আজকে একটা নতুন প্রমাণ আলোচনা করব। নির্বাচন কমিশন এক সেনা মোতায়েনের ইঙ্গিত দিয়েছে, এটা একটা ভালো কথা। এখন সেনা মোতায়েন, সেনাবাহিনীকে কতটুকু ক্ষমতা দিয়ে মোতায়েন করবে, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যাই হোক, সেনা মোতায়েন কথা বলেছে, অ্যাটলিস্ট দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আবার বিএনপিকে ছাড়া নির্বাচন করলে সেটা পরিপূর্ণ হবে না, সিইসি নিজে স্বীকার করেছেন বিবিসির সাথে, সত্য কথা বলা, চরম সত্য কথা বলা। আবার নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই, হয়নি সুন্দর নির্বাচনের, এ কথাও বলেছে নির্বাচন কমিশন, সত্য কথা বলা। এরকম আরও কিছু সত্য কথা কিন্তু তিনি বলেছেন, এখন আবার নির্বাচন কমিশন নিজেই স্বীকার করছে। সত্যি কথা বলার সাহস বর্তমান নির্বাচন কমিশনের আছে? তাহলে সাহস যদি এতই থেকে থাকে, আওয়ামী লীগকে অবাক করে বৃহত্তর স্বার্থে আমি যে পরামর্শগুলো দিলাম, শিডিউল ঘোষণা না করা বা সরকারকে আলটিমেটাম দেয়া সমঝোতা করার জন্যে, পারলে সেগুলো করে দেখান, তা তো আর পারবেন না।
আগামী নির্বাচন সুষ্ঠু করার সর্বোচ্চ চেষ্টা থাকবে, এই কমিটমেন্ট দিচ্ছেন। আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন চেষ্টা করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান। এখন এরকম প্রতিশ্রুতি আগেও দিয়েছেন কিন্তু রাখতে পারেননি, এইসব প্রতিশ্রুতি যে বাস্তবায়ন হবে, জনগণ আস্থা রাখতে পারবে সেরকম কোনো পরিবেশ কেউ তৈরি করতে পারেনি। আর নির্বাচন কমিশনের এই কথায় কেউ কান দিবে না, কারণ এখানে মূল হচ্ছে নির্বাচনকালীন সরকার। আহসান হাবিব খান বলেন, আমরা বর্তমান কমিশন এর আগে যতগুলো নির্বাচন করেছি শতভাগ সুষ্ঠু হয়েছে বলে বলা যাবে না। এর মানে ফুটিকা খেয়ে সত্য কথা বলা শুরু করেছে যে আগে নির্বাচনগুলো সুষ্ঠু হয়নি। তবে আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমরা তৃপ্ত, স্যাটিসফাইড, শুধু আমরা নই, জনগণ সন্তুষ্ট, জনগণ কেউ সন্তুষ্ট না, আওয়ামী লীগের লোকজনই তো ভোট দিতে যায় না, আওয়ামী লীগের লোকজনই তো সন্তুষ্ট না। তাহলে যে এলাকায় নির্বাচন হয়েছে তারাও সন্তুষ্ট, সুতরাং আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী নির্বাচন সুষ্ঠু করার। এখন এতটুকু সেলফ সার্টিফিকেট তো দিতে হয়, না হলে তো আর চাকরি থাকে না, তো এটা দেবেন, কিন্তু বাস্তবতা কিছু সত্য কথা বলছেন। তিনি বলেন, সত্যি কথা বলার সাহসিকতা বর্তমান কমিশনের আছে। আমরা প্রতিটি সময় গণমাধ্যমের সহায়তা চেয়েছি, আমরা কাজ করেছি, আপনারা সাংবাদিকরা সাপোর্ট দিয়েছেন, আমরা ভালো কিছু করতে পেরেছি। সাংবাদিকরা নির্বাচনের অনেক অনিয়ম যখন তুলে ধরেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন আদৌ পারে না, পারেনি। ক্ষমতাসীনদের জিতিয়ে দেওয়া ছাড়া এই নির্বাচন কমিশনের, স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, অনেক জায়গা আছে তারা চাইলেও কারচুপি করতে পারে না, কারণ স্থানীয় অনেক মেকানিজম আছে, সেসব জায়গায় হয়তো বা কিছুটা সুষ্ঠু হয়েছে, কিন্তু বাস্তবিক পক্ষে সিটি কর্পোরেশন নির্বাচনগুলোর কথা যদি বলি, গাজীপুর বাদে অন্য কোনোটা মোটেও সুষ্ঠু করতে পারেনি এবং সহিংসতামুক্তও করতে পারেনি, পুরোটাই ব্যর্থতা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে আমরা এখনও সিদ্ধান্ত নেইনি, এ ব্যাপারে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব, যেটা সুবিধাজনক হবে, মঙ্গলজনক হবে, ভালো হবে, আমরা সেটাই করব। যাই হোক, এরকম সত্য কথা কিন্তু বলছেন, আর কিছু পদক্ষেপও নিচ্ছেন ভালো ভালো। দেখেন, আগামী নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানালো ইসি, এটাও গুরুত্বপূর্ণ। আসলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের আমন্ত্রণ জানালো নির্বাচন কমিশন ইসি। ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আমন্ত্রণ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী নভেম্বরে প্রথমার্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আপনারা জানেন যে নির্বাচনের প্রক্রিয়া স্বচ্ছতার জন্য ভোট পর্যবেক্ষণে আমরা অধিক গুরুত্ব দিয়ে থাকি, তাই নির্বাচন পর্যবেক্ষকদের জন্য সব পর্যবেক্ষণ কার্যক্রম উন্মুক্ত থাকবে। এখন এই পর্যবেক্ষণের বিষয়ে খুব ভালো ভালো কথা বলছেন, বিজ্ঞপ্তিতে চমৎকার কথা বলা আছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু আবার উল্টো কথা বলা আছে। এই যুক্তরাষ্ট্রে কোনো পর্যবেক্ষক নাই, টাকা অপচয় অমুক তমুক এগুলো কী, এই পর্যবেক্ষণ সিস্টেমটাকে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী অনেক তুচ্ছতা ছিল বা কটাক্ষ করেছেন, কিন্তু তারপরে বিজ্ঞপ্তি কিন্তু দেওয়া হয়েছে। এখন বিজ্ঞপ্তি দিলেই তো হবে না, বিদেশিরা যদি সুষ্ঠু নির্বাচনে গ্রাউন্ড না দেখে তাহলে তো তারা পর্যবেক্ষক পাঠাবে না। ইউরোপিয়ান ইউনিয়ন তো অপমান করেছে, তারা চার পাঁচজন পাঠানোর কথা বলছে, তো চারজনে কী করবে, চারজনে কি আসলে নির্বাচন পর্যবেক্ষণ করা যায়? এর মানে কতটা অপমান করেছে চিন্তা করেছেন? বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসি অ্যাটলিস্ট গুরুত্ব স্বীকার করছে। ইসি সচিব বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন সবসময় অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অঙ্গীকারবদ্ধ, এসব অঙ্গীকার দিলে হবে না। আসলে ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ শরীফুল আলম বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সব দূতাবাস ও মিশনকে জানিয়েছে ইসির আমন্ত্রণের বিষয়টি তারা জানিয়ে দেবে, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী তো একটু উল্টা কথা বলছে। যাই হোক দর্শক, এখন নির্বাচন কমিশন যদি জাতির বৃহত্তর স্বার্থে চায় তাহলে সবাইকে অবাক করে চমক দেখাতে পারে। অ্যাটলিস্ট যতটুকু সত্য কথা বলছে ততটুকু ধন্যবাদ জানাই, যদি এসব সত্য কথার কোনো লাভ এখন পর্যন্ত নেই। তবে সত্য কথা বলার লাভটা কী? লাভটা হচ্ছে যারা নির্বাচন বর্জনের কথা বলে, যারা এই নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে বলে, তাদের অধীনে কোনো নির্বাচনে যাবে না বলছে বিরোধী দলগুলো বা সিংহভাগ দলগুলো বা অধিকাংশ জনগণ, যাদের কোনো আস্থা নেই নির্বাচন কমিশনের উপর, তাদের বিশ্বাস এই সত্য কথা বলে মোটেও অর্জন করতে পারেনি। এই জন্য এই সত্য কথাগুলো বললেও আমি হয়তো বা ধন্যবাদ দিয়েছি, কিন্তু জনগণ ধন্যবাদ দিচ্ছে না, জনগণ এগুলো কেয়ারই করছে না, তোয়াক্কা করছে না, ভ্যালু দিচ্ছে না, কোনো আস্থা স্থাপন করছে না। এবং বিদেশিরা নির্বাচন কমিশনের এই ধারাবাহিক প্রতিশ্রুতি
কমিটমেন্ট, সুন্দর সুন্দর কথা, সত্য কথা বলা, এগুলোতে তারাও মোটেও কনভিন্স হচ্ছে না, অথবা আস্থা স্থাপন করে তারা বলছে না যে না নির্বাচন কমিশন স্বাধীন, অনেক পাওয়ার আছে, তারা ভালো ভালো কিছু করতে পারবে। মানে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের এই প্রোটিকাকে সত্য কথা বলার প্রজেক্ট ব্যর্থ।